সাবেক সরকারের অলিগার কোম্পানি টেক্সিটির সঙ্গে সম্পাদিত গণবিরোধী চুক্তি বাতিল করে আগামী তিন কর্মদিবসের মধ্যে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে গ্রহণ করতে আলটিমেটাম দিয়েছেন বিনিয়োগকারীরা আমরা বলেছি যে মূল যে দাবিগুলো এর মধ্যে একটা দাবি আছে যে অবিলম্বে টেক্সিটির সাথে চুক্তি বাতিল করতে হবে পরের দাবিটা যেটা আগামী তিন কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবস তিন নম্বর দাবি যেটা লুটেরা কোম্পানি ট্যাক্সিটির কর্তৃত্ব বিলোপ করে তদের জনবল নিয়োগের মাধ্যমে বাংলাদেশ সাইটেক পার্ক অথরিটি এটার দায়িত্ব দেবে তিন কর্মদিবসের মধ্যে যদি বাংলাদেশ সাইটেক পার্ক অথরিটি এসে করতে ব্যর্থ হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপে যাব সতেরো আগস্ট শনিবার বেলা এগারোটায় পার্কের খোলা চত্বরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে সম্মেলনে এই দেওয়া হয় বিনিয়োগকারীদের সংগঠনটি পার্কের নাম পরিবর্তন করে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং এর প্রধান ভবনটি সাম্প্রতিক গণ অভ্যুত্থানের শহীদ ফিলান্সার মীর মুগ্ধর নামকরণের দাবি তোলেন তারা মনে করেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে পার্কটি হওয়ায় এবং এটির পরিচালনায় সরকারের সুবিধাভোগীরা থাকায় স্থাপনাটি গণ আক্রোশের শিকার হচ্ছে গত কয়েকদিনে অন্তত তিন দফা এখানে আক্রমণের ঘটনা ঘটেছে যার একটিও মোকাবেলা করতে পারেনি টেকসিটি পার্ক সহ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে বিনিয়োগকারীদের ফলে এই ব্যর্থ প্রতিষ্ঠানের এখানে দায়িত্ব পালনের আর কোনো সুযোগ নেই সংবাদ সম্মেলনে পার্কে জেকে বসা টেক্সিটির আরও নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে হয় নানা সময়ে গণমাধ্যমে প্রকাশিত ডকুমেন্টও সংবাদকর্মীদের কর্মীদের সরবরাহ করা হয় আমাদের দাবি সমূহ এক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম পরিবর্তন করে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক করতে হবে পার্কের এমটিকে এমটিভিকে শহীদ মুগ্ধ ভবন নামে নতুন নামকরণ করতে হবে দুই টেক্সিটি বাংলাদেশ লিমিটেডের সাথে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্পাদিত গণবিরোধী চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে তিন আগামী তিন কর্মদিবসের মধ্যে লুটেরা কোম্পানির টেক্সিটির কর্তৃত্ব বিলোপ করে তদিস্থলে জনবল নিয়োগের মাধ্যমে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষকে পার্কের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে চার এমটিভির ভাড়া পুনর্নির্ধারণ করে প্রতি বর্গ একক সংখ্যায় সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে একই সঙ্গে বিনিয়োগকারীদের প্রয়োজনে বরাদ্দ ডরমেটরির কক্ষর ভাড়া সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে পাঁচ ব্যবহার অনুযায়ী বিদ্যুৎ বিল প্রদান করতে হবে ইতোপূর্বে ইস্যু করা অযৌক্তিক ভৌক্তিক ভৌতিক বিল বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে পার্কটিকে বিশেষায়িত শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে বিদ্যুতের ইউনিট ট্রেড সহনীয় পর্যায়ে নামাতে হবে ছয় স্থানীয় ও ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীদের ব্যবসার ধরন অনুযায়ী সরকারি কাজের সুযোগ দিতে হবে সাত ব্যবসার প্রসার ও কর্মসংস্থানের লক্ষ্যে এই পার্কের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে আট হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটি থেকে ওয়াইদ শরীফকে অপসারণ করে তদিস্থলে এসএইচটিপি এর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে আমরা গত সাড়ে ছয় বছরে এই পার্কে যে ধরনের অনিয়ম শোষণ অত্যাচার এবং ক্ষতির সম্মুখীন হয়েছে সে ব্যাপারে দেশবাসীকে জানাতে চাই ব্যক্তিগত ও বিনিয়োগের নিরাপত্তাজনিত কারণে আমরা এতদিন এসব কথা জনসম্মুখে আনতে পারিনি হ্যাঁ জি এস এম জাফরুল্লাহ খুবই ভদ্রলোক ওনাদের দুঃখ খুব যে কিছু করার নেই হাত পা প্যান্ট পুকুরে ফেলা দিচ্ছে যেন ওনারা বলতে চাচ্ছে যে এই একটা অসম চুক্তি আমরা এই পাহারাতে কী করবো আমরা এটা কেন এটা হয়েছে কীভাবে হয়েছে কিন্তু এই জুনায়দ আহমেদ পলকের সাথে আপনি যতই বসেন জুনাইদ আহমেদ পলকও আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি জোনায়দ আহমেদ পলকও জানে যে এটা একটা অসম চুক্তি কিন্তু জুনায়দ আহমেদ পলকের কিছু করার নেই কারণ এইটা আমেরিকা প্রবাসী যে উপদেষ্টা আছেন আমাদের তথ্য উপদেষ্টা সাবেক সাবেক তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর তথ্য আর প্রযুক্তি তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয় তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজন বলা হয়েছে এই ট্যাক্সিটির মালিককে দিয়ে দেখা গেছে যে উনি ওনার মতোই উনি করেছেন এই সরকারি অফিসাররা কেউই ভয়তে কোনো কথা বলে নাই কেউ রিস্ক নেই সবাই প্রথম প্রথম যখন জয়েন করতে বলে এই একটা কথা হলো লাগে থাকবেই না এই জাফর সাহেব আমাকে এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট এই সংস্থার আহসান কবির আমরা একসাথে কথা বলেছি ওনার সাথে উনি খুবই আন্তরিক এবং খুবই ক্ষুব্ধ কিন্তু ঢাকায় যেয়ে দুই দিন তিন দিন পর নতুন জয়েন করার পরে খুবই ক্ষী ছিল ঢাকায় যে দুই চার দিন পর ঘেটে ঘুটে দেখে যে আরে কিছু হচ্ছে না উনি ওনার আওয়াজ নিচে হয়ে গেছে ওনার কোনো দোষ নেই আমরা মনে করি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ যে অ্যাকাউন্ট হয় ওই অ্যাকাউন্ট হচ্ছে স্ক্রয় অ্যাকাউন্ট মানে এখানে যদি এখানে যেরকম বিরাশি টু আঠারো পার্সেন্ট আছে ওই অ্যাকাউন্টে এই টাকা ঢোকার পরে ওরা ওই বিরাশি পার্সেন্ট ট্যাক্সিটির অ্যাকাউন্টে ট্রান্সফার করবে আর আঠারো পার্সেন্ট সরকারের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এটা হচ্ছে স্ক্রয় অ্যাকাউন্টের বৈশিষ্ট্য এখন এখানে যেটা হয়েছে যে এই যে আঠারো পার্সেন্ট সরকারের আছে এই আঠারো পার্সেন্ট কিন্তু খরচও সরকারে বহন করতে হবে এখন টেক্স সিটি যখন তার কর্মী ত্রিশ জনের জায়গায় আশি জন দেখাচ্ছে তখন তো তার খরচ বেড়ে যাচ্ছে তো সরকারের যে আঠারো পার্সেন্ট রেভিনিউ পাওয়ার কথা সেখান থেকে দেখা যাচ্ছে আবার টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট খরচ হয়ে যাচ্ছে তার মানে আদতে সরকারের কিন্তু এখান থেকে রেভিনিউ আর্ন করার সেরকম কোনো স্কোপ নেই